একসময় সময় হিজরাগুর অধীনে বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ছিল প্রতিদিনের কাজ সেই চাঁদা আদায়ের টাকা দিন শেষে গুরুর হাতে তুলে দেওয়ার পর গুরু খুশি মনে যা দিতেন তাই দিয়েই কোনো চলছিল জীবন তবে জীবন অভিশাপের এমন অনুভব থেকে সমাজে গ্রহণযোগ্য পথে আয় নামতে সাজ জাগে ইচ্ছে হয় সমাজের সভ্য মানুষগুলোর মতো স্বাবলম্বী হয়ে বাসতে মুখে পান আর রাঙ্গা ঠোঁটে একগুচ্ছ ফুল হাতে এভাবেই নিজের ফেলে আসা অভিশপ্ত জীবনের গল্প শোনালেন তৃতীয় লিঙ্গের প্রিয়া ওরফে তানভীর আহমেদ রনি আসলে অ্যাকচুয়ালি আমি কোথাও মধ্যে ছিলাম ওই কোথায় ছিলাম ওইখান থেকে বেরিয়ে আসলাম যে আসলে মানুষ অনেক সময় বাসা বাড়িতে বাচ্চা হলে টাকা নিতে গেলে অনেকেই কিন্তু কষ্ট পায় তার কাছে টাকা থাকে না দেয় ম্যানেজ করে ধার করে বা করে দেয় তাৎক্ষণিক তো সবার কাছে আর হাজার পাঁচশো টাকা থাকে না সে দৃষ্টিকোণ থেকে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি এসে প্রায় এক বছর হয়ে গেল জানুয়ারি মাসে উনিশ তারিখে দুই বেলা কর্ম করে দেখা যাচ্ছে আপনার সত্তর আশি একশো টাকা করে গোলাপ বিক্রি করে জীবিকা নির্বাহ করে তো অনেক হ্যাপি লাগে যে সবাই কম বেশি নেয় জনসাধারণ যারা আছে তারা সবাই কম বেশি অনেকে ডেকে দেখেও নেয় তো অনেকে আছে যে প্রয়োজন নাই তাকে শত জোর করলেও নিবে না তো আমি আর যদি করি না এমনি ভালোবেসে সবাইকে বলি আমার মুখে কথা অনেকে নেই তো সেই দৃষ্টিকোণ থেকে অনেক ভালো লাগে আর মাননীয় প্রধানমন্ত্রী জনজিৎ শেখ হাসিনা কারণ বাংলাদেশ গড়ার কারিগর যিনি প্রবক্তা যে চাচ্ছেন যেন আমরা কর্ম করে খাই মানুষকে সেই দৃষ্টিকোণ থেকে অনেক ভালো আছে এমন বলে যে অনেক তো আপনার এই পেশা থেকে আপনার মতো করে না আর জোর করে তালিমের টাকা পয়সা নেয় তো আপনি তো করছেন আমার চাপা আপা আসলে যা যা বেশি তার তার কাছে ওরা আসলে ওই মনে করে যে ভালো আর আমি মনে করছি না ওইখান থেকে এসে ভালো কিছু যাদের জনগণ এলাকাবাসী দেশের মানুষগণ মানুষের কি সবাই ভালো ভালো বলে গত বছরের ১৯ জুন থেকে প্রিয়া রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন পারে প্রতিদিন ফুল বিক্রি করছেন নদী তীরে আসার দর্শনার্থী সহ বিনোদন প্রেমীদের হাতে প্রিয়া লাল গোলাপ তুলে দেন বিনিময়ে খুশি হয়ে যে যা দেয় তাই দিয়েই আগের চেয়ে বেশ সুখে আছেন মিস প্রিয়া হাতে তালি মুখে গালি আর অশ্লীল অঙ্গভঙ্গি তৃতীয় লিঙ্গের মানুষ সম্পর্কে এটাই হয়তো সমাজের ডিসকোর্স তবে সেই ডিসকোর্সের পরিবর্তন ঘটবে প্রিয়ার এই স্বাবলম্বী হবার গল্পে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা রাজশাহী প্রতিনিধি মুস্তাফিজুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি আপডেট টিভি